হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডটকম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। যে বিন্দুর অবস্থান ভেক্টর 2i + j - k এবং তার থেকে r.i - 2j + 4k = 9 সমতলের দূরত্ব নির্ণয় করো। দেখো, আমরা যেটা জানি যে 2i + j - k এই ভেক্টর যে বিন্দুর অবস্থান ভেক্টর তার থেকে আর ভেক্টর ডট আই মাইনাস টু জে প্লাস ফোর কে ইজ ইকুয়াল টু 9, এই সমতলের দূরত্ব কি হবে? দেখো, এখানে এই সমতলটি এই বিন্দুগামী, তাহলে দূরত্ব কি হবে? মড অফ 2i + j - k ডট প্রোডাক্ট i - 2j + 4k - 9 বাই মড অফ i - 2j + 4k। এটা ইজ ইকুয়াল টু, দেখো আমি লিখতে পারি 2 × i, তার মানে i ভেক্টরের সাথে মাল্টিপ্লাই 2 - 2 - 4 - 9 বাই রুট ওভার অফ 1² - -2² + 4² এটা এখানে দেখো 2 - 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে পেলাম -13, তার মানে 13/4² মানে কত? 4² মানে 16 + 1 = 17 + 4 = 21, তার মানে √21 একক। এটি হয়ে গেল আমার নির্ণেয় দূরত্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।